সকলকে জানাই জয় গুরু। আজ আপনাদেরকে দেখাবো পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার পবিত্র সমাধিস্থল সৎসঙ্গ মন্দির শ্যামপুরের অল্প কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন আজকে ভিডিও শুরু করি। সুরে ডাকে আমারে ব্যাকুল উদাসি সুরে এই মন্দিরে আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে দুর্গাপুর। আমি এই মন্দিরের অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখবেন সময় সুযোগ করলে একবার এসে এই মন্দিরে দর্শন প্রণাম করে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল এই সৎসঙ্গ মন্দির শ্যামপুরের প্রাঙ্গণে। আজ প্রভাতে সূর্যালোকে দুরাগত এই পবিত্র পুষ্করিণীটি আপনারা দেখতে পাচ্ছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন এই মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে স্নান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাই সেই উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই পবিত্র পুষ্করিণীটি। দিনটি ছিল 16ই ডিসেম্বর 2021। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সেদিন ইহলীলা সম্বরণ করেছিলেন এবং এখানেই ওনার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল এই পবিত্র জায়গা সৎসঙ্গ মন্দির শ্যামপুর। নয়নে দেখিনি যারে আজ প্রত্যুষে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা যে যেখানে আছেন দূর দূরান্তে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জানাই আন্তরিক জয় গুরু। দেখিনি যারে।